আর তুমি হঠাৎ করে দাঁত মাত খিঁচে পাগলের মতো ওর সামনে যদি আচরণ করো, ও তো ভয় পাবে। ওরে শালা, প্রথমে তো ভেবেছিলাম এটা একটা শাকচুন্নি, কিন্তু তো না, এটা তো দেখছি একটা পাগলি চুদি। ইনি আর কেউ না, ইনি হলেন দিয়ানার। ইনি প্রথমে টিকটকে এরকম টাইপের মুজরা বানাতো, তারপর যে টিকটক ব্যান হয়ে গেল, এখন ইউটিউবে এসে গান্ডে পিন্ডে গেলে। আরে আরে, তাও আবার একা না, পুরো ফ্যামিলি নিয়ে। এতগুলো মোমো কে খায় ভাই? বৌদি, আরে ও বৌদি, বলছি কি মোমোর দোকানটাকে কি বাড়িতে তুলে নিয়ে এসেছো, নাকি নিজের পেটটাকেই মোমোর দোকান বানিয়ে দিয়েছো? আর ইউ কমেডি মি? এত নেকামি কে করে ভাই? আমার শুধু একটাই প্রশ্ন, দাদা বৌদি কি দুজনেই পাগল, নাকি দাদা বুকের ওপর পাথর চাপা রেখে সবই সহ্য করে? যদি দাদা বুকের ওপর পাথর চাপা রেখে সবই সহ্য করে, তাহলে আমি দাদাকে ছোট্ট একটা অ্যাডভাইস দিতে চাই। দাদা বুকের ওপর থেকে পাথরটা সরিয়ে বৌদির গলায় চাপা দাও, দেখবে সব অল ইজ ওয়েল হয়ে যাবে। আরে এ তো দেখি দুটোই পাগলা চুদা। প্রথমে টিকটকে কানের মাথা চিবিয়ে খেয়েছিল, এখন পুরো মাথাটাকে চিবিয়ে। কেমন যেন আওয়াজ পাওয়া যাচ্ছে না? আস্তে আস্তে খাও, তোমাদেরটা কেউ খাবে না। আরে এরা কারা, কোত্থেকে এলো? এর জন্যই বলি বাংলায় কেন 1971 এর মন্মন্তর দেখা দিয়েছিল। এরকম কিছু শ্রেণীর মানুষ 10 জনের খাবার একা খেয়ে পুরো বাংলাটাকেই ফাঁকা করে দিয়েছিল। ঠিক বলেছো। আর এরকম ভাবে চললে কিছুদিনের মধ্যে পশ্চিমবঙ্গেও মন্মন্তর দেখা দেবে। এটা এটা আইসুকর আইসুকর, এই দেশের জনগণের জন্য আইসুকর। দাদা দিনের বেলায় বৌদিকে দিয়ে হাত চাটায়, দাদা দিনের বেলায় বৌদিকে দিয়ে হাত চাটায়, আর রাতের বেলায় সমুদ্রেও সমুদ্র সমুদ্র না। সাথে এক থালা ভাত কি করে খায় ভাই? না তুমি ভাবো, একটা মানুষ একটা গোটা আস্ত মুরগি আর এক থালা ভাত খেতে পারে? এটা কি সম্ভব? আরে এরা কারা, কোত্থেকে এলো? এত এত গান্ডে পিন্ডে গিললে গ্যাস তো হবে। তো বৌদি তুমি একটা কথা বলো তো, তুমি যে প্রতিদিন এত এত খাও, দিনের শেষে তোমার বর কি তোমার পাদের গন্ধ আদৌ সহ্য করতে পারে কি? এরকম করে কে চিকেন খায় ভাই? এটা চিকেন খাচ্ছে না চিকেনকে বুলোজব দিচ্ছে? मैडम सरकार सबको लैट्रिन बांट रही है, आपके गांव में लैट्रिन नहीं आई? लैट्रिन दिए की करबे माल्टा, বাড়ির लैट्रिन গুলো তো সব হেগে ভরিয়ে দিয়েছে, এখন শুধু আশেপাশের মাঠঘাট গুলো ভরানো বাকি আছে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করব। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটি করে দিও। আর তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রাম নেম অভিজিৎ ঢালি 08। যাও একটু ফলো করে দাও ইয়ার।